সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কামারপুরের এক বড় মা দুর্গার মূর্তি। চলো গাইস আমাদের সাথে। তো গাইস, ফার্স্টে প্যান্ডেলের সামনে যেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মহিষাসুরের বডি। তো মহিষাসুরের আঙুলগুলি দেখতেই পাচ্ছো আমার থেকে কতটা বড় বড়। এক একটা আঙুলের সাইজ দেখতে পেরেছো? তো এই হচ্ছে মহিষাসুরের মুখ, আর এই যে এখানে সব ঠাকুরগুলিকে রাখা হবে একবারে সেট করে। দেখতেই পাচ্ছ কতটা উঁচু, তুমি বুঝতেই পারছো কত বড় প্যান্ডেল করা হবে। আর এই যে বাদবাকি সরাই, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মা দুর্গার মূর্তির সামনে। তো পাটা দেখতেই পাচ্ছ কত বড়, আর এই যে মা দুর্গার পুরোপুরি বডি। চলো তোমাদের পুরোপুরি ফুটেজটা দেখাই। এই মূর্তিটাকে এখানে পুজো করা হবে। আর গাইস, এই মাটির মূর্তির উপরেই ফাইবারিং কাস্টিং করে তো মূর্তিটা বানানো হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মূর্তি। আর এই হলো সেই ফাইবারিং কাস্টিং মূর্তি ডাইস। তো এই ডাইসের মধ্যেই ফাইবার কাস্টিং দিয়ে মা দুর্গার মূর্তিটাকে বানানো হয়েছিল। আর এই হচ্ছে সেই প্যান্ডেল যেই প্যান্ডেলের উপর মা দুর্গাকে রাখা হবে। তো দেখতেই পাচ্ছ কতটা লম্বা। আর এই যে মা দুর্গার হাত, তো তোমরা এই হাত দেখে বুঝতে পারছো মা দুর্গাটির মূর্তিটা ঠিক কতটা বড় হতে পারে। আর এই হচ্ছে মা লক্ষ্মীর মুখ। ঈশ্বর